আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমাদের গ্রামীণ গ্রাম বাংলার বিশেষ করে ঐতিহ্যবাহী একটা খাবার গ্রামে বেশিরভাগ মানুষই হাতে মাখিয়ে ছোট মাছ ভুনা করে রান্না করে তো সেরকমভাবে আজকে একটা রান্না রান্না করব। আজকে আমি নিয়েছি এখানে ছোট মাছ বাইলা মাছ আর সেটার সাথে বাইলা মাছও বলে অনেকে বেলে মাছও বলে তো সেই মাছে আমি আজকে বেশি করে একটু টমেটো পেঁয়াজ একটু আলু দিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছুর গুঁড়া দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালোভাবে রসুনের রসুন পেস্ট দিয়েছি রসুন পেস্ট দিয়েছি দুই চামচ আর এই রান্নাটা করতে গেলে বিশেষ করে সরিষার তেলটা হলে বেশি ভালো হয় তো আমি সরিষার তেলে দিয়েছি দিয়ে লবণ দিয়ে রসুন দিয়ে রসুনটা একটু দিতে হবে বেশি দিয়ে ভালোভাবে আমি মেখে নেব মেখে আমি এটা চুলায় বসিয়ে দেবো একবারে তারপর হয়ে যাবে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ভালোভাবে মেখে নিব এই রান্নাটা হাতে মাখিয়ে নিলে খুব ভালো হয় মানে খুব মজা হয় তো গ্রামে দেখা যায় বেশিরভাগ মানুষ এভাবে মাছটা রান্না করে হাতে মেখে চুলায় বসিয়ে দেয় তো এই আর কি সেই রকমভাবে আজকে আমি রান্নাটা করতেছি এই রান্নাতে বিশেষ করে বেশি মানে অনেকে বেশি ঝোল দেয় অনেকে কম দেয় আমার কাছে একটু ঝোল হলেই বেশি ভালো লাগবে যাতে একটু আলুও দিয়েছি আর যারা আপনারা ভুনা খেতে পছন্দ করেন তারা পানিটা একটু কম দিবেন তাহলে হয়ে যাবে একবারে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো গ্রামে বেশিরভাগ মানুষ এই রান্নাটা শহরেও এটা খুব খেতে মজা মানুষ শহরের মানুষও সবাই তো গ্রাম থেকে এসেই আসলে শহরে জীবনযাপন তো শহরে মানুষ অনেক গ্রাম বাংলার খাওয়া অনেক কিছু ভুলেই যায় তো কিন্তু যারা আর কি ভোজন রসিক তারা তো বিভিন্নভাবে খাবার খায় তো সেই ভোজন রসিকতা থেকে মানুষ আসলে বিভিন্ন প্রকার রান্না করে সেটাই খাদ্য খাবার রান্না বান্না। এসব সব কিছুই একটা শিল্প আমার কাছে মনে হয় তো এই আর কি আপনারাও নিশ্চয় অনেকে এভাবে রান্না করেন আমার চেয়েও ভালো রান্না করতে পারেন তো এই আর কি আমি আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আর যাদের দেখে খেতে লোভ লাগবে তারা নিশ্চয়ই কষ্ট করে বানিয়ে নেবেন এই আর কি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিতে ধনিয়া পাতা তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আর শীতের সময় তো ধনিয়াপাতা পাতা ছাড়া চলেই না টমেটো বেশি দিয়ে ধনিয়া পাতা বেশি দিয়ে মাছ রান্না করলে খুব মজা হয় আর বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায় ভর্তাও খুব মজা হয় তো এই আর কি অনেক কথাই বলে ফেললাম মাছ আমার রান্না করা প্রায় শেষ এখন উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এখন একটু লবণ চেখে দেখব লবণ কেমন হয়েছে তো লবণ ঠিকঠাক মতো হলে নামিয়ে নেব লবণ একটু কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম তো এখন নামিয়ে নেওয়ার পালা তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও আল্লাহ হাফেজ